ভারত যেন আর কোথাও না ঘোরে, সেই জন্য ভারতের সব থেকে বড় $20 আরব অস্ত্রের ডিলে ফ্রান্সের দাবি আরও যেন মজবুত হয়, সেই জন্য ফ্রান্স ভারতের জন্য একটি বড় স্টেপকে উঠিয়ে নিয়েছে। এখন ফ্রান্সকে নিয়ে ভারত বর্তমান সময়ে প্রস্তুতিতে আছে, সেটা যদি বাস্তবে রূপান্তরিত হয়ে যায় তাহলে ফ্রান্সের রাফেল উৎপাদন ভারতের ঘরের ভেতরেই হবে সামনের দিনে। যেমনটা ভারত প্রায় $20 আরব আমাদের MRFA 114টি নতুন ফাইটার জেট কেনার পরিকল্পনাতে অনেকগুলো ফাইটার জেটকে কেনার বিচার করেছি, কিন্তু এখানে ভারতের আকর্ষণ ফ্রান্সের ফাইটার জেটের দিকেই আছে। তাই তো ফ্রান্সের এখনকার দাবি যেন আরও বেশি মজবুত হয়। তাই তো ফ্রান্স ভারতের ঘরের ভেতরে ফ্রান্সের রাফেলের রক্ষণাবেক্ষণ ওভারহলিংয়ের সুযোগ সুবিধা প্ল্যান্টকে লাগানোর ঘোষণা করেছে। এটা ছাড়াও ইমানুয়েল ম্যাক্রনের সরকার আর ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন ভারতের ভেতরে তাদের রাফেল উৎপাদন করার প্ল্যানকে করেই নিয়েছে তারা। ড্যাসল্ট এভিয়েশনের বক্তব্য যে ভারত যদি 100টি রাফেলকে কিনে তাহলে ভারত ঘরের ভেতরে ফ্রান্সের রাফেলের উৎপাদন লাইন স্থাপন করা আরও সহজ হবে। তো অপরদিকে ফ্রান্সের রাফেলের ইঞ্জিন বানানো কোম্পানি স্যাফরন তারা তো প্রকাশই করে দিয়েছে, ভারতের বায়ুসেনা যদি তাদেরকে রাফেলের অর্ডার দেয় তাহলে তাদের স্যাফরন কোম্পানি ভারতের ভেতরে ইঞ্জিনকে নির্মাণ করবে। আমি আপনাদের বলে দিই যে আগে থেকে ভারতের ঘরের ভেতরে ফ্রান্সের সহযোগিতায় ইঞ্জিন নির্মিত হয়, আর আজকের দিনে ফ্রান্সের এমন সহযোগিতার কারণে ভারত আজ হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চীন আর সাউথ কোরিয়াকে টক্কর দিচ্ছে। তাই এখন যদি ফ্রান্স ভারতের $20 আরব এই চুক্তিটি গ্রহণ করে বা পেয়ে যায় তাহলে ভারতের ঘরের ভেতরে রাশিয়ার তৈরি সুকোই 30 ফাইটার জেটের মতো ফ্রান্সের তৈরি রাফেলও ভারতের উৎপাদন হবে।